দেশের স্বাধীনতার 75তম বর্ষপূর্তি উপলক্ষে রবিবার আগরতলা পৌর নিগমের সমস্ত গাড়িগুলোকে নিয়ে এক র্যালির আয়োজন করা হয়। আগরতলা পৌর নিগমের উদ্যোগে হয় এই র্যালি। এদিন রাজধানীর দুর্গার চৌমুহনি এলাকা থেকে এই র্যালির সূচনা হয়। জাতীয় পতাকার নেড়ে র্যালির সূচনা করেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। র্যালিতে আগরতলা পৌর নিগমের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত ছিল। এএমসির প্রতিটি গাড়িতে এদিন জাতীয় পতাকা লাগানো হয়েছে বলে জানা গিয়েছে। যতগুলি গাড়ি আমাদের এখান থেকে বের হয়, আগরতলা শহরের বিভিন্ন এলাকা যে পরিচ্ছন্ন পরিষ্কার করার জন্য, আগরতলাকে পরিচ্ছন্ন রাখার জন্য এবং বিভিন্ন কাজে জলের ট্যাঙ্কার সহ আরম্ভ করে সমস্ত গাড়িগুলি আজকে এখান থেকে আমাদের বেরোবে। যেহেতু আজাদিকা অমৃত মহোৎসব, ভারতের 75তম স্বাধীনতা দিবস, ভারগর তেরঙ্গা যে কর্মসূচি কেন্দ্রীয় সরকার নিয়েছেন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আবেদনে সাড়া দিয়ে সারা দেশের সঙ্গে এই রাজ্য এবং আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে আমরা আগরতলা শহরবাসীকে অনুরোধ করেছিলাম, আবেদন রেখেছি, তারা যাতে 13 আগস্ট থেকে 15 আগস্ট অব্দি প্রতিটি বাড়িতে স্ব স্ব প্রতিষ্ঠানে যাতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়, সেই হিসেবে সেই প্রচারকে আরও তুলে ধরার জন্য জাতীয় পতাকার যে আমাদের গৌরব, যে গৌরবময় ইতিহাস আছে, জাতীয় পতাকা হাজারো লাখো শহীদের রক্ত এবং আত্মবলিদানের বিনিময়ে যে জীবনরঞ্জিত পতাকা আমরা পেয়েছি, স্বাধীনতা পেয়েছি, তাকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরা, তার ইতিহাসকে তুলে ধরা, শহীদদের প্রতি শ্রদ্ধা এবং স্মরণ করার জন্য আমরা এই তিরঙ্গাবঞ্জিত পতাকা আমরা কিন্তু আজকে সমস্ত গাড়িগুলি, আমাদের যতগুলি এখান থেকে গাড়ি আছে সবগুলি গাড়িতে আমরা তিরঙ্গা পতাকা লাগাব। উদ্দেশ্য একটাই, মানুষের কাছে তুলে ধরা, মানুষকে প্রভাব উদ্ভূত করা, যাতে জাতীয়তাবোধ যাতে উদ্ভূত হয়, রাষ্ট্রবাদী চিন্তার মানুষের মধ্যে আসে এবং জাতীয় সংহতি যাতে অটুট থাকে, যে মানুষের যে ভূমিকা, জনগণের যে ভূমিকা সেটা প্রমাণ করার জন্য, বলার জন্য আজকে আমরা এই প্রচারে ব্যবস্থা করেছি। আমি আশা করব আগরতলা পৌর এলাকার সমস্ত নাগরিকরা তার প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন, প্রধানমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে আমাদের রাজ্য সরকারের কর্মসূচি, আমাদের পৌর নিগমের কর্মসূচি সফল করার জন্য প্রত্যেকেই যার যার প্রতিষ্ঠানে, যার যার বাড়িতে এবং তার গাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করবেন 13 থেকে 15 আগস্ট অবধি।